দুঃখের বোঝা বইতে পারছেন না শ্যামপুর চিনিকলের আখ চাষীরা। নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি খুশি ডাক্তার। এখন দেশ থেকে বিস্তারিত। রংপুরের শ্যামপুর চিনিকলের আখ চাষিরা আর দুঃখের বোঝা বইতে পারছেন না। আখ চাষিরা একাধিক আন্দোলন করেও কোনো উত্তর তারা পায়নি। চাষিদের ক্ষেতে দণ্ডায়মান আখ নির্ধারিত সময়ে চিনিকলের আখ বিক্রি করতে না পারায় ক্ষেতেই আখ শুকিয়ে যাচ্ছে। শুকনো আখের খড়ি এখন শুধু জ্বালানি কাজে ব্যবহার হচ্ছে। চিনিকল কর্তৃপক্ষ আখ ক্রয়ে চাষিদের সাথে শুধু ছল চাতুরি করে যাচ্ছে। আখ শুকিয়ে যাওয়ায় কোটি কোটি টাকা লোকসানের বোঝা বহন করতে হবে ক্ষতিগ্রস্ত আখ চাষীদের। আখ চাষী মজিদা খাতুন বলেন, আমার নাম মোসাম্মদ মজিদা খাতুন, আর স্বামীর নাম মোহাম্মদ আজাদ আলী। কুশিয়ারের ভুঁই এখন অনেক এখন আছে, এখন সবগুলো এখন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। বাংলাদেশ চিনিকল আখ চাষী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, আমি একজন আখ চাষী, আমার 5 একর জমিতে আখ আছে। এই মুহূর্তে প্রায় 1/3 আখ শুকিয়ে গেছে, আর 1 মাসের মধ্যে যদি আখগুলো না নেওয়া হয় তাহলে 1/3 আখ শুকে নষ্ট হয়ে যাবে, আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব। এই যে আমার কুশিয়ার এই যে শুকিয়ে শেষ হয়ে গেছে, এইভাবে আমাদের এলাকার মেলগেটের প্রায় আখগুলো শুকিয়ে শেষ হয়ে যাচ্ছে। এর একটা আয়ুষ্কাল আছে, সেই সময় মতো যদি আমরা আখ চুগা মেলে সরবরাহ করতে না পারি তাহলে আমরা এবার মাঠেই মারা যাবো একেবারে। আমাদের আখ আবাদ করতে যে খরচ হয়েছে তার সেই খরচের টাকা আমরা তুলতে পারবো না। আখ চাষী আব্দুল ওয়াহাব মিয়া বলেন, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া। আমি 4 একর জমিতে আখের আবাদ করিয়াছি। আখ মারাই শ্যামপুর সুগে আখ কেনা শুরু হইলেও আজ পর্যন্ত আমি মাত্র 25 শতক জমির আখ বিক্রি করতে পারছি। এখনও 3 একর 75 শতক জমির আখ আমার এখনও জমিতে আছে, সব শুকিয়ে ধুলপি হয়ে যাচ্ছে। এই যে ধুলপিগুলো, এই যে সমস্ত আখ ধুলপি হয়ে যাচ্ছে। আর যদি 1 মাসের মধ্যে এগুলি কাটা না হয়, যদি বিক্রি করতে না পারি তাহলে সমূলে আমার বিনষ্ট হয়ে যাবে। আমার 3 লক্ষ টাকার লোন, তার মধ্যে এখনও 1 লক্ষ টাকা শোধ হয় নাই, আর বাকি টাকা আমি কী শোধ করবো? কী দিয়ে আমি সংসার চালাবো? আমার বউ ব্যবসা কীভাবে চলবে? আমার সংসার জীবন কী হবে? এই আখ আবাদ করবে যা আমরা সমূলে ধ্বংস হয়ে গেলাম, চাষি সবার ধ্বংস হয়ে গেল। আমাদের বাঁচার জন্য 1 মাসের মধ্যে সমস্ত আখগুলো খরিদ করে দেওয়ার ব্যবস্থা করেন, তা নাহলে আমাদের বাঁচার কোনো পথ নাই, আমাদের সংসার ধ্বংস। ধন্যবাদ আপনাকে। এদিকে ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার বলেন যে আগামী 2 মাসের মধ্যে চাষিদের সব আখ ক্রয় করা হবে। জেসমিন নাহার, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। তাছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevision পেজ। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK Television